আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে বিফ বিরিয়ানি। রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে আজকের বিফ বিরিয়ানিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার বিফ বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করব, এজন্য এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা লাগবে। মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিব। হাতে যদি সময় না থাকে এক্ষেত্রে 10 থেকে 15 মিনিট রেখেও এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যাবে। আমি এই পর্যায়ে কোনো লবণ ব্যবহার করব না, কারণ মশলায় সাধারণত লবণ দেওয়া থাকে। তো মাখিয়ে নিয়েছি, এবার 30 মিনিট পর বিরিয়ানিটি রান্না করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম তেল। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিব। সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাংসটাকে এবার 15 মিনিটের মতো আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। সাত থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পনেরো মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। পানি দিয়ে দিব এর মধ্যে প্রায় 1/2 লিটারের মতো। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ না হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা এবার আমি জাল দিয়ে কমিয়ে ফেলবো। অন্য একটি চুলায় এই হাঁড়িটা বসিয়ে দিব। এবার বিরিয়ানিটা রান্না করার জন্য অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ 3 থেকে 4টি দারচিনি এবং 4টি লং এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দেব পোলাও চালটাকে আমি 15 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটাকে দিয়ে এবার 5 থেকে 6 মিনিটের মতো চালটাকে ভেজে নিতে হবে চালটাকে ভালো করে ভেজে নেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হবে এবং অনেক বেশি টেস্টি হবে চুলার তাপটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটাকে দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি দেখুন চালটা ঝরঝরে হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি লাগবে আপনি যে কাপটা দিয়ে চাল মাপবেন সেই একই কাপ দিয়ে ডাবল পরিমাণ পানি নিতে হবে বিরিয়ানি রান্নার জন্য নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 থেকে 6 মিনিটের জন্য ফিরে আসি 5 থেকে 6 মিনিটের পর ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার রান্না করে নেওয়া গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ এবার আলতোভাবে উপর থেকে নিচ করে মিশিয়ে দিতে হবে চুলার তাপটা কিন্তু একদম লো আঁচে রেখে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব 5 টুকরো আলু বোখারা কিছু কিশমিস আবারও একটু নেড়ে দিব দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবার এই বিরিয়ানিটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য নিচে একটি তাওয়া দিয়ে দিতে হবে এতে করে কিন্তু বিরিয়ানিটা নিচে লেগে যাবে না তো ফিরে আসছি 15 মিনিট পর বিরিয়ানিটা একদমই রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে বিফ বিরিয়ানিটা রান্না করে নেওয়া শেষ দেখুন কতটা ঝরঝরে হয়েছে আশা করছি আমার বিফ বিরিয়ানির রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম